এটা মূলত হচ্ছে এটা ডিসপ্লেটা চেঞ্জ করতেছি এটার মডেল কি ফোনটা K20 Pro একদম জেনুইন ব্যাটারি অথরাইজড এই যে দেখতেছেন আপনি অথরাইজড রিসেলার অর্থাৎ হচ্ছে আইকেআর এর ব্যাটারি এটা আমাদের সবসময় চিন্তা থাকে যে আমরা কাস্টমারকে অরিজিনাল জিনিসটা সার্ভ করব একদম অরিজিনাল নিউ ডিসপ্লে নতুন ডিসপ্লে যেটা আপনি চাইলেই 1500 2000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আমরা এখন আছি আই রিপেয়ারের লেভেল 2 তে 312 নম্বর শপ তো এটা হচ্ছে মতলে প্লাজায় তো আমি এখন কথা বলবো নোবেল ভাইয়ের সাথে যে ওনাদের এখানে কি কি কাজ করানো হয় এবং ওনাদের এখানে সার্ভিসিংটা কিভাবে করানো হয় সবকিছু আমি জানবো তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তো ভাই আসলে আপনাদের এখানে কি কি করানো হয় আমি মূলত হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার প্লাস হচ্ছে ডিসপ্লে ক্র্যাক বা হচ্ছে আইসি জড়িত যে সমস্ত কাজগুলো হয় আপনার স্মার্টফোনে সেই কাজগুলো আমরা করে থাকি নরমালি আর একটা বিষয় হচ্ছে একটা ফোন যখন আমরা হাতে পাই সেক্ষেত্রে হচ্ছে প্রথমে নর্মালি ফোনটাকে ডায়াগনোসিস করি কী কী প্রবলেম ফোনটা রয়েছে সেই ডায়াগনোসিস করে ফোনটার প্রবলেমটা ফাইন্ড আউট করে হচ্ছে আমরা কাজটা সম্বোধন করে থাকি সেক্ষেত্রে একটা কাস্টমারকে সবসময় চেষ্টা করি যে কাস্টমারটা যাতে স্যাটিসফাই হয় কাস্টমারটা যাতে হচ্ছে আপনার ফোনটা যাতে ইউজ করতে পারে সেই চিন্তাধারা নিয়ে কিন্তু আমাদের সার্ভিসটা আমরা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি ফারুক মূলত কাজটা কি আপনি কি কি করেন আপনারা যেটা শুনতে পারলেন যে আসলে এখানে কিন্তু আপনারা সব ধরনের কাজই করাতে পারবেন আপনাদের ফোনের যত প্রবলেম আছে এছাড়াও কিন্তু আমাদের এখানে ব্যাকসেল থেকে শুরু করে ব্যাটারি আরো যা যা পার্টস আছে সব সবকিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করবো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন আমি এটা রিমুভ করছি ফোন থেকে রিমুভ করে এখন আমি হচ্ছে সেম একটা অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ জি অরিজিনাল ডিসপ্লেটা দেখুন স্যার এটাও K20 Pro মূলত একটা মানে গেমিং বেসিস ফোন তো এটা যে যারা হচ্ছে মানে ভালো গেমিং খেলতে পছন্দ করে তো তাদের জন্য আমি অবশ্যই মানে বলবো যে অরিজিনাল ডিসপ্লেটা লাগানোর জন্য তার কারণ হচ্ছে নর্মাল ডিসপ্লেটা যদি লাগানো হয় সেই ক্ষেত্রে ফোনটা ল্যাগ করার একটা চান্সেস থাকে চান্সেস না করে ইনশাআল্লাহ আমি দেখছি এটা করে সবাই এই কমপ্লেনটা দেয় তো সেই ক্ষেত্রে আমরা মানে অরিজিনাল ডিসপ্লেটাই লাগিয়ে থাকি তো এই ডিসপ্লেটা আমি প্রাইস নিতেছি ওনার কাছ থেকে 7400 টাকা দিয়ে ওনাকে সেম ইন ফিঙ্গার ডিসপ্লে দিয়ে দিতেছি 7400 টাকা জেনুইন ডিসপ্লে জি থ্যাংক ইউ আমরা এখন চলে এসেছি আই রিপেয়ারের আরেকটা শপে যেখানে হচ্ছে আপনারা সব ধরনের ব্যাটারি কালেকশন পেয়ে যাবেন তো এই ব্যাপারে আমি কথা বলবো আই রিপেয়ারের নোবেল ভাইয়ের সাথে আমার কাছে হচ্ছে আপনার সব ব্র্যান্ডেরই ব্যাটারি রয়েছে যেগুলো হচ্ছে মার্কেটে রেয়ার বা পাওয়া যায় না আপনি যদি সহজে চান যে আপনার ফোনের স্মার্টফোনের ব্যাটারিটা ড্রেন করতেছে বা চার্জ থাকতেছে না সেক্ষেত্রে আপনি অরিজিনাল ব্যাটারিটা খুঁজছেন আর আমি হচ্ছে আপনাকে সর্বদাই বলতে পারবো 100% সলিউশন সহকারে আমি আপনাকে অরিজিনাল ব্যাটারিটা সার্ভ করতে পারবো সেক্ষেত্রে হচ্ছে আপনি 1 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস হচ্ছে 2 বছরের মধ্যে নষ্ট হবে না সেই ওয়ারেন্টিতে আমি আপনাকে ব্যাটারিটা দিতে পারবো আমি হচ্ছে আপনাকে সর্বপ্রথম যে কালেক্টটা দেখাবো যে ব্যাটারিটা দেখাবো সেটা হচ্ছে আইফোনের ব্যাটারিটা দেখাচ্ছি আপনাকে হ্যাঁ এখানে আইফোন হচ্ছে আপনার 5G যেটা হচ্ছে আইফোন 5 এর ব্যাটারি আর এদিকে যদি আমি দেখাই আইফোন 6 প্লাস এর ব্যাটারি এগুলো তো একবারে একদম জেনুইন ব্যাটারি অথরাইজড এই যে দেখতেছেন আপনি অথরাইজড রিসেলার অর্থাৎ হচ্ছে আইকেআর এর ব্যাটারি এটা এটা 100% অরিজিনাল 100% অরিজিনাল প্লাস হচ্ছে 100% হেলথ 2 বছরের মধ্যে নষ্ট হবে না কনফার্ম আচ্ছা তো এটা আসলে কি আপনাদের প্রাইস রেঞ্জটা কেমন আমরা যদি জানতে চাই যে একদম আমাদের হচ্ছে ব্যাটারির প্রাইসটা অতটা হাই না নর্মালি আপনি চাইলে 1500 থেকে 1000 টাকার মধ্যে আমাদের ব্যাটারিটা আপনি নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে 1 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো থাকছেই প্লাস হচ্ছে 2 বছরের মধ্যে নষ্ট হবে না কনফার্ম
আমি যদি আপনাকে দেখাই এদিক দিয়া অপর ব্যাটারি কিছু কালেকশন আমার কাছে রয়েছে, এই জায়গা হচ্ছে অপর সবগুলো ব্যাটারি, আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে অপর একটা মডেলের ব্যাটারি, এই যে দেখতেছেন অপো একদম অরিজিনাল ব্যাটারি, কিন্তু এটা এটা সহজে নষ্ট হবে না, লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা আপনি চাইলে আপনার শখের স্মার্টফোনটার ব্যাটারিটা রিপ্লেস করে নিতে পারবেন, যদি আপনার ফোনের চার্জিং প্রবলেম থাকে বা হচ্ছে ব্যাটারি যদি ড্রেন করতে থাকে, চার্জ যদি না টেকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি অপর যে কোনো মডেলের ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, সবই জেনুইন ব্যাটারি, একদম জেনুইন ব্যাটারি, আসলে মার্কেটে অনেক কপি ব্যাটারি পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করে থাকি যে কাস্টমারকে অরিজিনাল প্রাইস অরিজিনাল প্রোডাক্টটা দিতে, কারণ হচ্ছে একটা কাস্টমার যখন আমাদের কাছে আসে আমরা কিন্তু আমাদের নিজেদের মতো করে কাস্টমারকে সার্ভ করার চেষ্টা করি, যাতে কোনো কাস্টমার প্রতারিত না হয় বা হচ্ছে আমাদের কাছ থেকে কোনো ধরনের দুই নম্বরের জিনিসটা না পায়। এরপরে আর কি কি ব্যাটারি আছে? এদিক দিয়ে আমি আপনাকে যদি দেখাইছি স্যামসাং এর কিছু কিছু ব্যাটারি রয়েছে আমার কাছে, যেগুলো হচ্ছে J5 Pro, J7 Pro, এই ব্যাটারিগুলো যেগুলো হচ্ছে অ্যাটাচ ডিসপ্লে খুলে ব্যাটারিটা চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে হচ্ছে আমরা নিখুঁত সহিত আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দিই। আর এদিক দিয়ে আমি আপনাকে যদি দেখাই তাহলে হচ্ছে এই কিছু ব্যাটারি দেখাচ্ছি, একদম অরিজিনাল IKEA-র ব্যাটারি যদি বলেন, এটা হচ্ছে S8 বা Note 8 বা হচ্ছে আপনার স্যামসাং S10 Plus যেটা বলে, সেই নোট সিরিজের ব্যাটারিগুলো আপনি অরিজিনাল ব্যাটারি আমাদের কাছে নিতে পারেন, একদম অফিসিয়ালি অরিজিনাল, একদম অরিজিনাল। হ্যালো ভিউয়ার্স, আমি হচ্ছে আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো যে আমাদের কাছে কী কী ফোনের ডিসপ্লে রয়েছে, যেগুলো হচ্ছে আপনি মার্কেটে চাইলেই পাবেন না বা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আপনি খুঁজতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আমাদের IDPR-এ আসলে 312 নম্বর শপে আসলে আপনি পেয়ে যাবেন অরিজিনাল ডিসপ্লেগুলো, সেগুলো হচ্ছে আমি আপনাদের কিছু ডিসপ্লে দেখানোর চেষ্টা করবো। আমি যদি প্রথমে আপনাকে দেখাই রেডমি 8-এর ডিসপ্লেটা, যদি আমি আপনাকে প্রথমে দেখাই, এটা হচ্ছে রেডমি 8-এর ডিসপ্লে, একদম অরিজিনাল ডিসপ্লে, যেটা হচ্ছে আপনি চাইলে মার্কেটের মধ্যে পাবেন না, মার্কেটে পাওয়া যায় বিভিন্ন ধরনের কোয়ালিটি পাওয়া যায়, আমাদের সবসময় চিন্তা থাকে যে আমরা মার্কেট কাস্টমারকে অরিজিনাল জিনিসটা সার্ভ করবো, একদম অরিজিনাল নিউ ডিসপ্লে, নতুন ডিসপ্লে, যেটা আপনি চাইলেই 1500-2000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই ডিসপ্লেটা। আমি যদি আপনাকে এদিক দিয়ে দেখাই Note 4X দেখতেছেন, আপনি K20 দেখতেছেন, Note 9 দেখতেছেন, Reno দেখতেছেন, MI 5T দেখতেছেন, Note 8 Pro দেখতেছেন, MI A1 দেখতেছেন, A2 লাইট, এগুলো সম্পূর্ণ ডিসপ্লে কিন্তু অরিজিনাল, জি। আমি যদি অপোর এদিক দিয়ে কিছু কালেকশন আপনাকে দেখাই, অপো F1S, Reno Z, F3, আপনার হচ্ছে F5, F9, যেগুলো হচ্ছে মার্কেটের একদম লেটেস্ট যে ফোনগুলোর ডিসপ্লে পাওয়া যাচ্ছে, F11 Pro যেটা হচ্ছে মার্কেটে রিসেন্টলি আপনি হচ্ছে লঞ্চ করছে, এই ডিসপ্লেটাও আমাদের কাছে আছে, আপনি চাইলেই আসলে আমাদের কাছে পেয়ে যাবেন। আমি F11 আপনাকে দিতে পারবো, F7 দিতে পারবো, A37 দিতে পারবো, Y50 দিতে পারবো, A31 দিতে পারবো, K1 দিতে পারবো, নর্মালি হচ্ছে আপনি চাইলেই হচ্ছে আমাদের কাছে আসলে হচ্ছে সব ধরনের ডিসপ্লে আপনি পেয়ে যাবেন একদম রেয়ার কস্টিংয়ে। আমি যদি এদিক দিয়ে আপনাকে একটু দেখাই, সেক্ষেত্রে এগুলো হচ্ছে টাচ, মানে যেটা হচ্ছে মোবাইলের ডিসপ্লের আপার গ্লাস যেটা বলে বা হচ্ছে টাচপ্যাড যেটা বলে, যেটা হচ্ছে আমি আপনাকে যদি দেখাই, এই জায়গা হচ্ছে একটা ডিসপ্লে, এই ডিসপ্লেটা যদি আপনার নষ্ট হয়ে যায়, নর্মালি হয়তো আপনার টাচে কাজ করতেছে না, প্লাস ডিসপ্লেটা ভালো আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে টাচটা লাগিয়ে দিতে পারবো, সেই টাচটা আমি আপনাকে দেখাচ্ছি, এই জায়গা হচ্ছে দেখতেছেন আপনি MI 4X, এই টাচটা আমি আপনাকে লাগিয়ে দেবো মেশিনের মাধ্যমে 800 টাকা কস্টিং পড়বে, মাত্র 800 টাকা। আর যদি আমি এদিকে দেখাই, অপর একটা ব্র্যান্ড দেখাই, প্রোডাক্ট দেখাই, অপো F1S, সেটা হচ্ছে আপনার পড়বে হচ্ছে 800-1000 টাকা, আর নর্মালি MI S333 যেটা বলে সেটা হচ্ছে অপোর একটা মডেল, এটাও আমি চাইলে আপনাকে 800-1000 টাকার মধ্যে দিতে পারবো। যদি আপনি চান অপোর অনেকগুলো মডেল আছে, Note 4X আছে, MI A1 আছে, A2 Lite আছে, S2 আছে, আর Note 5A আছে, টোটাল কথা হচ্ছে আপনি সব মডেলই হচ্ছে আমাদের কাছে আছে, আপনি চাইলেই ইচ্ছা করলে চলে আসলে আমাদের কাছে আমরা দিতে পারবো আপনাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ওনাদের শপের লোকেশনটা কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ওনাদের নাম্বারও কিন্তু ডিসপ্লেতে দেওয়া আছে, আপনারা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেও আসতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, আই রিপেয়ার থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।